বানর দেখে নিশ্চয়ই তাকে একটি কলা খেতে দিয়েছেন, কিন্তু থরে থরে হরেক পদের খাবার সাজিয়ে রীতিমতো উৎসবের আয়োজন করে নিশ্চয়ই বানরকে নিমন্ত্রণ জানাননি। অবাক হচ্ছেন, বানরকে আবার নিমন্ত্রণ করে খাওয়ানোর বিষয়টি সত্যি অবাক করার মতো। এমন চিত্র দেখতে চাইলে শীতশীত আবহাওয়ায় থাইল্যান্ডের প্রাচীন শহর লোপবুরি থেকে ঘুরে আসতে পারেন, কারণ এ সময় সেখানে বানরকে বুফে খাওয়ানোর উৎসব চলে। বানরের বুফে খাবারের বিষয়টি নিঃসন্দেহে নতুন, আর এমন আয়োজনই করছে থাইল্যান্ডের একটি পর্যটন এলাকা। বানরের জন্য সেখানে আয়োজন করা হয় বুফে উৎসবের। এই উৎসবে মানুষের পরিবর্তে অতিথি হচ্ছে বানর, আর বানরদের এই ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার যুদ্ধ দেখতেই থাইল্যান্ডের লোপবুরি অঞ্চলের প্রতি বছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। পর্যটকরা বলেন, আমাদের খুব মজা লাগে এই বানরের দুষ্টুমি দেখতে। এখানে কতগুলো বানর আছে তা বলতে পারবো না, তবে অসংখ্য ক্ষুধার্ত বানরের পাগলামি দেখতে পাচ্ছি এখানে। প্রতি বছরের মতো এবছরও বানরদের জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় 3 টন ফল ও সবজি। এগুলোর পাশাপাশি মিষ্টি খাবারও রাখা হয়েছিল এই ম্যাকাউক বানরগুলোর জন্য। প্রাংসাম ওট নামের পাশের এক প্রাচীন ধ্বংসাবশেষের থেকেই বানরগুলো ছুটে এসেছে খাবারের লোভে। এখানে এই বানরগুলো বসবাস করছে কয়েক দশক ধরে, যার কারণেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছর তারা 4 লাখ বাত খরচ করে এই খাবারের পেছনে। এর মধ্যে 2 টন ফল ও 1 টন সবজি থাকে। 1989 সাল থেকে 10ম শতাব্দীর প্রাচীন মন্দিরগুলোর দর্শক বাড়ানোর জন্য প্রথমে এই উৎসব আয়োজন করা হলেও ধীরে ধীরে উৎসবটি থাইল্যান্ডের সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে। আর এই সংস্কৃতি ধরে রাখতেই থাইল্যান্ডের লোপবুরি প্রদেশে প্রতি বছর আয়োজন করা হয় এই উৎসবের। শামস মাশরাকা, বিবিএস বাংলা।